প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর খুনি আর যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে শোক দিবসের আলোচনায় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন দেশেই তার সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে স্পষ্ট জানিয়ে দেন বিদেশে পাঠিয়ে তাকে চিকিৎসা করানোর কোনো সুযোগ নেই শহালি জয়ের রিপোর্ট জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই স্মরণ সভা আলোচনায় প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবিহ্বল কণ্ঠে স্মৃতিচারণ করেন নৃশংস সেই রাতের কথা মঞ্চে ডেকে নেন ওই রাতে তাঁরই মতো সবাইকে হারানো শেখ ফজলে নূর তাপস এবং শেখ ফজলে শামস পরশকে বাবা আমার লাশ গুলি খেয়ে পড়ে আছে দুটো বাচ্চা পাশে যে চিৎকার করছে বাবা ওঠো মা ওঠো মা ওঠো কেউ সাড়া দেয়নি শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিচারের পথ বন্ধ করে দেয় খুনিরা তিনি বলেন হত্যাকারীদের উত্তরাধিকারীরা এখনো সক্রিয় যারা এই দেশে বিভিন্ন অপরাধ করে দেশ থেকে ভেগেছে হয় যুদ্ধ অপরাধী যাদের বিচার আমরা করেছি তারই দেরি ছেলে পেলে 15 আগস্টে খুনি যাদের আমরা বিচার করেছি তাদেরই আপনজন আর কিছু অপরাধী যারা এখান থেকে অপরাধ করে পালিয়ে যে নানা ধরনের অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে করে বেড়াচ্ছে আলোচনায় উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ বলেন দেশের পরিস্থিতি নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বিএনপি বিএনপির আমলেই দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি আমাদের প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার আগে আমরা এটা চিন্তা করি যে এই উন্নয়নটা সম্পন্ন হলে পরে আমার দেশে কি উন্নতিটা হবে আমরা এইটা চিন্তা করি না যে এই উন্নয়ন প্রকল্প নিলেই এই বিরাট অঙ্কের টাকার একটা উন্নয়ন প্রকল্প এখানে মোটা টাকার কমিশন খেতে পারবো সেই চিন্তা করে শেখ হাসিনা কোনো প্রকল্প নেয় না প্রধানমন্ত্রী বিএনপিকে মনে করিয়ে দেন এদেশে গুমখুনের সংস্কৃতি চালু হয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন নির্বাহী আদেশে তাকে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাহদের আর শেষ নাই যে আমাকে খুন করতে চেয়েছে যে আমার বাবা মা ভাই বোনদের হত্যার সঙ্গে জড়িত তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে পঙ্গু করেছে নির্যাতন করেছে দিনের পর দিন নির্যাতন করেছে অনেক দয়া দেখানো হয়েছে এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না প্রধানমন্ত্রী জানান বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে ত্রাণ সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি আমরা যুদ্ধে জয়ী হয়েছি কাজে আমরা সেই হিসাবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা সেটাই পালন করছি শাহ আলী জয় নিউজ 24 ঢাকা